খুব সাপোর্ট করছো আর তোমাদের এই সাপোর্ট তোমাদের ভালোবাসাটাই কিন্তু আমার ইন্সপিরেশন। এই জন্যই কিন্তু বারে বারে আমি প্রত্যেকটা ক্লাসে কিছু নতুন কিছু শেখাবার চেষ্টা করি। যাক তোমরা খুব ভালো থেকো সবাই আর আমার সঙ্গে এইভাবে খুব পাশে থাকো, যাতে করে আমার চ্যানেলটা আমি অনেক আগে নিয়ে যেতে পারি। আজকের ক্লাসে যেটা শেখাবো সেটা হচ্ছে 14 নম্বর ক্লাস, এটা প্যাসিভ ভয়েস, ডাবল অবজেক্টের প্যাসিভ ভয়েস। এর দুটো প্রসেস আছে, সেই প্রসেসটা আসো আমরা সব মোড়ে আসি, দেখা যাক কিভাবে প্রসেসটা আমি দেখাচ্ছি। এখানে দুটো সেন্টেন্স আছে, এটা এরা দুজনই হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট নাম্বার 1 আর এটা অবজেক্ট নাম্বার 2। আমি দুটো প্রসেস দেখাবো, এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই আমি অবজেক্ট 1 দিয়ে প্রথমে আমি দেখাই। অবজেক্ট 1 এ দেখো, প্রথমে আমি অবজেক্ট 1 কে আনবো, একটা নিয়ম অনুযায়ী এটাকে আমি করতে পারি, ঠিক আছে। প্রথমে অবজেক্ট 1 প্লাস এম ইজ আর প্লাস v3 প্লাস বাই প্লাস সাবজেক্ট চেঞ্জ, ওকে। তো দেখো আমি অবজেক্ট 1 কে নিয়ে আসছি, আচ্ছা এখানে বাই থাকবে তো, প্লাস বাই v3 প্লাস অবজেক্ট 2 টা দেবে, এখানে অবজেক্ট 2 টা এখানে আসবে, ঠিক আছে, প্লাস বাই প্লাস সাবজেক্ট চেঞ্জ হবে। হ্যাঁ তো এবার আমি নিয়মে বসাই, অবজেক্ট 1 টা এখানে নিয়ে আসবো, এটা আই হবে, মি থাকলে আই, আই থাকলে মি, তো তোমরা জানো, তো এখানে আই হলো, আই এর পর কি বসে এম ইজ আর, কারণ এটা প্রেজেন্ট টেন্সে বলে আমি এম ইজ আর বসিয়েছি, তো আই এর পর এম আসবে, তাহলে আই এম, ভিতরে কি হবে, মেক, মেড, মেড, আই এম মেড, অবজেক্ট 2 বসবে মনিটর, এইটা কিন্তু সব থেকে সহজ প্রসেস। তারপরে বাই বসছে, তারপরে সাবজেক্ট চেঞ্জ, সৌমেনের তো নাম, সাবজেক্ট চেঞ্জ হবে না, তাই হচ্ছে এটাকে আমি সাবজেক্ট ডাইরেক্ট নামে বসালাম। তো এটা 1 নম্বর প্রসেস, কি হচ্ছে 1 নম্বর প্রসেস এটা হচ্ছে। এবার 2 নম্বর প্রসেস যদি দিই আমি অবজেক্ট, অবজেক্ট 2 আবার এই সেম প্রসেস, এম ইজ আর v3 প্লাস অবজেক্ট 1, অবজেক্ট 1 টা তখন এখানে চলে আসবে, মনে রাখবে এখানে যখন আমি অবজেক্ট, অবজেক্ট 1 টাকে যখন আমি এখানে নিয়ে এলাম তখন এটা ভাববে v3 পরে অবজেক্ট 2 দিতে পারবে, ঠিক আছে। এই যে অবজেক্ট 1 দিয়ে প্রথমে করলাম, অবজেক্ট 2 টা v3 পরে পড়লো, এর পরের স্টেপে যেটা আছে অবজেক্ট 2 টা আমি আগে নিয়ে আসছি, ঠিক আছে, তারপরে আমি স্যার v3, তারপরে v3 পরে অবজেক্ট 1 বসবে। তো একদম সহজ নিয়ম, এটা প্যাসিভ এর নিয়ম লিখে দিচ্ছি। এবার এটা কি হচ্ছে, অবজেক্ট 2 টা আসছে, ভিউ অবজেক্ট 1 বাই প্লাস সাবজেক্ট চেঞ্জ, ক্লিয়ার, এটা প্যাসিভ এর নিয়ম, এটা ফার্স্ট প্যাসিভ 1 আর প্যাসিভ রুল 1 আর দা রুল 2, ঠিক আছে। তাহলে এখানে অবজেক্ট 2 টা বসাও, অবজেক্ট 2 মনিটর আসছে, মনিটর দেখো, মনিটর কি অ্যামিজার, ইজ বসবে, ইজ মেড, তারপরে কি অবজেক্ট 1 মেড মি বসে যাচ্ছে, তাহলে মনিটর ওয়াজ, সরি মনিটর ইজ মেড মি, অনেকে এখানে 2 যোগ করতে পারে, তোমরা দিতে পারো 2 দিতে পারো, আমার নাও পারো, তাহলে মনিটর ইজ মেড টু মি অথবা মি বাই সৌমেন, ঠিক আছে। একদম সিম্পল নিয়ম, সিম্পল নিয়মে আমি এটা তোমাদের করে দেখালাম, তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারলে। আরেকটা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি সেই তোমরা কিভাবে করবে। এবার দেখো প্রথমে এটাকে দাগ মেরে নেবে, যে সাবজেক্ট এটা ভার্ব, এটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2, নিয়ম অনুযায়ী কি অবজেক্ট 1 আগে আসবে, তাহলে হিটা হি হয়ে যাচ্ছে। এবার হিমটা হি কেন হয় তোমরা জানো, এখানে হি থাকলে হিময়, হিমটা কেন এখানে আসে, যে ভয়েস চেঞ্জ এটা জানো, এটা প্রেজেন্ট টেন্স বলে অ্যামেজার, তার মানে ইজ বসে হচ্ছে,
যদি তো পাস্ট টেন্স হতো তাহলে ওয়াজ ওয়ার হয়ে যেত, তাহলে হি ইজ কি হচ্ছে, হি ইজ কল্ড, একদম নিয়ম অনুযায়ী কল্ড, হি ইজ কল্ড কিং, কিং বাই দেম, ঠিক আছে। একটা প্রসেস আর দু নম্বর প্রসেস অবজেক্ট টু দিয়ে কি হবে, তাহলে কিং টা আগে নিয়ে চলে আসো, কিং ইজ কল্ড হিম, অবজেক্ট অবজেক্ট ওয়ানটা তখন এখানে বসবে, নিয়মটা তোমরা আগে দেখে নাও, বাই দেম, একদম সিম্পল নিয়ম। তোমরা বাড়িতে অনেক প্র্যাকটিস করো, তোমাদের এই প্র্যাকটিসটা একটা আমি প্র্যাকটিস দিচ্ছি, সি গেভ মি এ রোজ, তোমরা এটা করে আমাকে কমেন্ট বক্সে দেবে কি এটা কিভাবে হচ্ছে আমাকে জানাবে, পারলে যে কিভাবে আমি এটাকে করালাম। তো এর ভয়েস চেঞ্জের উপর যে ভিডিওগুলো আমি করেছিলাম বা আপলোড করেছিলাম সেগুলোর লিংক আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু পাঠ পাঠ করে দেখে নেবে, ডাইরেক্ট এই ক্লাসে কিন্তু কিছুই বুঝতে পারবে না যদি তোমরা আগের না ক্লাস দেখো। তো স্টুডেন্টস তোমাদের খুব এটা হেল্প হলো, আর আশা করছি তোমাদের এই বোঝানোর কৌশলটা খুব ভালো লেগেছে, আর যদি তোমাদের খুব ভালো লাগে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে, স্টে হ্যাপি, বাই বাই।